অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের মধ্যে প্রথমবারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী অর্থবছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী এ বিষয়ে আরও জানাতে সংসদ ভবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ শাহিদ বাজেট কখন পেশ করা শুরু হবে আর বাজেট বিষয়ে কি তথ্য আপনার কাছে রয়েছে দেখুন ঠিক এই মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবন এলাকায় দুপুর তিনটায় বাজেট অধিবেশন শুরু হবে এবং তার আগে থেকে গণমাধ্যম কর্মীরা যে মিডিয়া সেন্টার সেখানে এসে ভিড় করেছেন এবং বাজেটের যেই তথ্য যে বইগুলো সেটাও কিন্তু দুপুর সময় দেয়া শুরু করবে আর যেহেতু তিনটা অধিবেশন শুরু হওয়ার আগেই রাজনৈতিক নেতৃবৃন্দ অর্থাৎ সংসদ সদস্যবৃন্দ মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সব একে একে আসবে এবং তখন সে বিষয়গুলো আরও জমজমাট হবে হবে বলে আমরা আশা করছি আর এই আজকে যে নতুন অর্থ বছর অর্থাৎ দুই ২০২৫ চব্বিশ অর্থ বছরে যে বাজেটটা দিবে পেশ করা হবে সেটা কিন্তু দেশের তিপ্পান্নতম বাজেট যেটা ৭ লক্ষ সাতানব্বই সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকায় যে বাজেটটা পেশ করা হবে তবে এই বাজেট গত বছরের তুলনায় যদি আমরা একটু দেখি সেক্ষেত্রে গত বছরের যে বাজেটের আকার যেটা বেড়েছিল সেই তুলনায় এবার আকারটা কিন্তু একটু কিছুটা হলেও কম অর্থাৎ অর্থমন্ত্রী কিন্তু বলেছেন যে আসলে নানামুখী কিন্তু চ্যালেঞ্জ এই বাজেটের প্রেসের মধ্যে এই নতুন এই বাজেট চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি যে চলছে সেটা কিন্তু যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা এর পাশাপাশি বৈদেশিক ঋণ আছে বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে ঘাটতি আছে সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটি বাজেটটা কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি পড়ছে আমরা যদি আরেকটু বিষয় দেখি সেক্ষেত্রে গত বছরের যে বাজেটটা ছিল সেই বাজেটের তুলনায় আগের বছরে কিন্তু থেকে গত বছরে বারো থেকে চোদ্দ শতাংশ বাজেটটা বৃদ্ধি হয়েছিল এবং এই বছরে বাজেট অর্থাৎ নতুন যে বাজেটটা চব্বিশ পঁচিশ সেটা কিন্তু মাত্র চার শতাংশ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এবং এই বাজেটটা যে অল্প বৃদ্ধি করেছে তার পাশাপাশি এই নানামুখী চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে তার অন্যতম বিষয়গুলো হচ্ছে যে বড় যে প্রকল্পগুলো সেগুলো নতুন করে আর ব্যয় বৃদ্ধি না করে সে নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রকল্পগুলো কিভাবে সঠিক সময়ভাবে শেষ করা যায় সেদিকে কিন্তু সরকার নজর দিচ্ছে এবং আইএমএফ এর শর্ত কিন্তু অন্যতম একটা বড় বিষয় পাশাপাশি রাজস্ব নীতিও কিন্তু বড় একটা চ্যালেঞ্জ আর সব বড় চ্যালেঞ্জ কিছুদিন আগে পরিসংখ্যান তাদের যে সব শেষ মূল্যস্ফীতি প্রকাশ করেছে সেখানে কিন্তু উচ্চ মূল্যস্ফীতি বিষয়টা প্রকাশ পেয়েছে সুতরাং সবকিছু মিলে বলা যায় সবার নজর থাকবে আসলে জিনিসের দাম বা মানুষের নাগারে থাকছে কিনা উচ্চ মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সংসদ ভবন থেকে জানাচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ